ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال الله تعالى في موضع آخر أينما تكون يدرككم الموت ولو كنتم في بروج مشيدة আমার সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়ার নানান কর্ম থেকে বিরত রেখে জামে মসজিদে এসে সুন্নাত, নফল এবং ফরজ ইবাদত করা তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাউত, মৃত্যু সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে হচ্ছে মানুষ। মানুষ কেন? একটা মানুষকে মানুষ হতে গেলে যে জিনিসের প্রয়োজন, আমরা জানি মানুষ হতে গেলে মানুষের আকৃতি মানুষের মতো হতে হবে, মানুষের আকৃতি গঠন প্রণালীর মতো হতে হবে। এক মানুষ হতে গেলে মানুষের একটি মাথা থাকবে, মানুষ হতে গেলে মানুষের মাথায় চুল থাকবে, মানুষ হতে গেলে মানুষের দুটি চোখ থাকবে, মানুষ হতে গেলে একটি মানুষের নাক থাকবে, মানুষ হতে গেলে মানুষের মুখ থাকবে, জিহ্বা থাকবে, হাত থাকবে, বডি থাকবে, পা থাকবে, ইত্যাদি ইত্যাদি। একজন মানুষ হওয়ার জন্যে যেগুলো প্রয়োজন এগুলো থাকতে হবে, তবে একটা মানুষ হবে। তো আপনি আমি সেই হিসেবে আপনি আমি হচ্ছি মানুষ, আমাদের সেই জিনিসগুলো আছে যেগুলো মানুষ হতে গেলে হওয়া প্রয়োজন। এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তো মানুষ করলেন আলহামদুলিল্লাহ, এই মানুষ হওয়ার পরেও আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আমাকে একটা সুস্থ ব্রেন মস্তিষ্ক দিয়েছে, তার জন্যে আপনি আমি সুস্থ হয়ে এবং একদম সম্পূর্ণ জ্ঞান নিয়ে মসজিদের মধ্যে এসেছি। মেন্টাল আমরা পাগল নয়, মেন্টালও নয়, পাগলও নয়। পাগল মেন্টাল হলে আমরা এই জায়গায় থাকতাম না, রাস্তায় ঘোরাঘুরি করতাম এলোমেলো শরীর নিয়ে। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই হিসেবে আপনাকে আমাকে সুস্থ এক বডি দিয়ে এবং সুস্থ ব্রেন মস্তিষ্ক দিয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা যে ব্রেন দিয়েছে, এই ব্রেন দিয়ে আমরা কেউ লেখাপড়া করি, কেউ চাষাবাদের কাজ করি, কেউ আমরা বাড়ির নির্মাণের জন্য, বাড়ি তৈরি করার জন্য সে সমস্ত কর্মের মধ্যে লিপ্ত থাকি এই ব্রেন দিয়ে। এবং অনেক মানুষ আছি যারা আমরা নিজেদের বডিকে স্ট্রং মজবুত রাখার জন্যে, সিক্স প্যাক বানানোর জন্যে আমরা এর পেছনেও পড়ে আছি এই ব্রেনকে কাজে লাগিয়ে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর শুরু শেষ হবে, পৃথিবীর শুরু হয়েছে শেষ একদিন হবে, প্রত্যেক জিনিসের শুরু আছে এবং শেষও আছে। একটা এই পৃথিবীর আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে আপনি আমি আমার ব্রেন নিয়ে যে কাজগুলো করি, আমরা কেউ যদি চাষ করি তো চাষ করতে গিয়ে যে ফসলগুলো আমরা বুনি সে ফসল ভালো হতে পারে, খারাপও হতে পারে। আপনি আমি এই ব্রেন দিয়ে লেখাপড়া করি, হাই এডুকেশন নিই, হাই এডুকেশন নিয়ে আপনার আমার জীবনে চাকরি হতেও পারে নাও হতেও পারে, মানে এগুলো সন্দেহ থাকে যে এই জিনিসগুলো হতেও পারে নাও হতে পারে। কিন্তু মাউত, মৃত্যু এমন একটি শব্দ যে এটা হবেই, এর বিকল্প কোনো পথ নেই, এর বিকল্প কোনো পথ পাওয়া যায় না, মানে মাউত মরণ হবেই, এর বিকল্প কোনো পথ নেই। জানাই মৃত্যু বা মরণ, মৃত্যু মরণ মানে হচ্ছে খাবার খাদ্য, মৃত্যু মরণ মানে আপনার আমার জন্য পর্দা, মৃত্যু মাউত মানে এডুকেশন শিক্ষা নেওয়া, এই হচ্ছে মাউত। আপনি আমি কিভাবে নিব,
খোরাক কি করে হতে পারে, খাদ্য কিভাবে হতে পারে, আপনার ব্রেনে প্রশ্ন জাগতেই পারে। মাউত মানে খাদ্য কিভাবে হতে পারে, জি আপনার আমার এই বডিটাকে সুস্থ শরীর রাখার জন্যে, স্বাভাবিক রাখার জন্যে আপনি আমি কি করি, বিভিন্ন ধরনের ফল ফ্রুট খাবার খাই এই বডিটাকে স্ট্রং মজবুত রাখার জন্যে, খাই না আমরা খাই। কখনো চিন্তা করেছেন আপনার আমার এই বডির ভিতরে আর একটিও আছে, সেটা হচ্ছে আত্মা। আত্মার খাবারটা কি আমরা নিই নি, আত্মার যে খোরাক আত্মার যে খাবার এটা আপনি আমি চিন্তা ভাবনা করিনি, আপনার আমার এই বডি নিয়ে এটাকে সুস্থ রাখার জন্য, এই বডিটাকে স্ট্রং রাখার জন্য আপনি আমি দুনিয়ার বুকে যেগুলো আপনি আমি ভক্ষণ করি যে খাদ্যগুলো এগুলো নিয়ে আমরা খাই ভক্ষণ করি এটাকে স্ট্রং রাখার জন্য। কিন্তু আত্মা যে আছে, আত্মার যে খোরাক আত্মার যে খাবার দিতে হবে এটা আপনি আমি ভাবি না। মরণ মানে আত্মার খোরাক, যেটা আপনার আমার জীবনে আমরা দিচ্ছি না। কোনো মানুষ যখন মারা যায় তার মরণের খবরটা যখন আমরা পাই আমাদের এই অন্তরটা কাঁপে, ভয় লাগে না? মরণের কথা শুনে ভয় লাগে, আমাদের ভয় লাগে। এই বডিটা সুস্থ স্বাভাবিক থাকার পরেও যেন মনে হচ্ছে বডিতে কোনো শক্তি নেই মরণের খবর পেয়ে, এটা আমাদের হয়। তার মানে বোঝা যাচ্ছে মরণ যে ব্যক্তি মারা গেছে আপনার আমার যে আত্মার খোরাক যে খাবার দিইনি এই মৌত থেকে আপনাকে আমাকে নিতে হবে। মৌত মানে খোরাক, মৌত মানে খাবার, মানে আপনার আমার আত্মাকে জিকির আজকার কোরআন তেলাওয়াত দিয়ে খাদ্য দিয়ে আত্মাটাকে স্ট্রং মজবুত করতে হবে। আত্মার খোরাকটা কি বললাম, জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলো এগুলো দিয়ে আত্মাটাকে স্ট্রং মজবুত করতে হবে। এটা হচ্ছে মাউতের একটি অর্থ। মাউত মানে পর্দা, পর্দা কেন? মাউত যখন মানুষের হয়ে যায় মরণের পরেও মানুষটি বুঝতে পারে, মরণের পরেও সে দেখতে পায় তার কবর নানিয়ে আগে পর্যন্ত যে পৃথিবীর বুকে সবাই আছে, সবাই আমার বডিটাকে নিয়ে এই কান্নাকাটি করছে, গোসল দেওয়ার জন্য পানির ব্যবস্থা করছে, সব কিছু চলছে, আমি দেখছি কিন্তু পর্দা পড়ে গেছে, কেউ দেখতে পাচ্ছে না আমাকে। এই মাউত মানে এডুকেশন, শিক্ষা মানে একজন ব্যক্তি মারা গেছে, সে মারা যে গেল পৃথিবীর সমস্ত জিনিসকে রেখে পৃথিবীর বুক থেকে বিদায় নিল একটি সাদা কাফড় নিয়ে। এখান থেকে শিক্ষা নিতে হবে যে সব কিছুই তো করলো, বড় বিল্ডিং তৈরি থেকে গেল, তার বিজনেস থেকে গেল, টাকা পয়সা গাড়ি বাড়ি সব থেকে গেল, বাট মানুষটি চলে গেল, তার বডিটা আর নেই, কবরে চলে গেল। এখান থেকে শিক্ষা নিতে হবে, এই এডুকেশন শিক্ষা। মাউতের তিনটি আপনাকে অর্থ বললাম, অনেক অনেক অর্থ হয় এই মাউত থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, বাট আমরা কিন্তু শিক্ষাটা নিচ্ছি না। শিক্ষা আপনাকে আপনার আমার জীবনে নিতে হবে। একজন মানুষ মারা যে গেল, এই মারার পরে সব কিছু থেকে গেল চলে গেল, ওখান থেকে শিক্ষা আপনাকে আমাকে নিতে হবে, এই শিক্ষাটাই আপনি আমি নিচ্ছি না। এই শিক্ষা নেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়েছেন, এই শিক্ষা নেওয়ার কথা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আমরা নিচ্ছি না। বড় আফসোসের বিষয়, মানুষের পৃথিবীর বুকে আসার জন্য সিরিয়াল থাকে, মানুষের পৃথিবীর বুকে আসার একটা সিস্টেম আছে, স্টেপ আছে, সিরিয়াল আছে। যাওয়ার কোনো সিরিয়াল স্টেপ পদ্ধতি আছে? আগে বড় ভাই এসেছে, মেজো ভাই এসেছে, তারপর আমি তিন নম্বর, আমি তিন নম্বর এসেছি। কিন্তু কখনো কি এটা হয় যে বড় আগে গেল, মেজো গেল, তারপর আমি বাস যাব? সিরিয়াল থাকে? থাকে না। বাপ এসেছে আগে, মানে বাপ আগে যাবে, বেটা আমি পরে যাব, হয় না? একটু মিলে এলেন, পৃথিবীর বুকে বাপ থেকে গেল, বেটা বিদায় নিল, ওইখান থেকে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে যে আমার বেটা আমার থেকে স্ট্রং ছিল, মজবুত ছিল, ইয়াং ছিল, তার আমার জানামতে বা আমার ধারণা ছিল যে আমার বেটা এখনো পর্যন্ত বেঁচে থাকবে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে আমি বাপ থেকে গেলাম, বেটা বিদায় নিয়ে নিল, মানে ওখান থেকে শিক্ষাটা নিতে হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যাওয়ার কোনো সিরিয়াল নেই। আল্লাহ সুবহান ও তাআলা মানুষের যেটা আয়ু দিয়েছে সেই আয়ু অনুপাতে মানুষ পৃথিবীর বুকে থাকবে, নির্ধারণ আল্লাহ সুবহান ও তাআলা করে দিয়েছেন। 60 বছর হোক, 70 বছর একটা জীবন বেঁধে দিয়েছেন, এই 60, 70, 30, 35 বছর আমি পৃথিবীর বুকে থাকতে পারবো, আল্লাহ সুবহান ও তাআলার ডাক এলে আপনাকে আমাকে সাড়া দিতে হবে, পৃথিবীর বুকে কেউ আমরা থাকতে পারবো না, ইচ্ছে করলেও পারবো না। এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। অনেক পৃথিবীর বুকে বাপ আছেন, এখানে অনেক আছেন যে বাপ আপনি আছেন, অথচ দেখা যাচ্ছে আপনার ছেলে আপনার মেয়ে বিদায় নিয়েছে, যেমনটা আমার নিয়েছে।
যেমনটা আমারও নিয়েছে, আমি বাপ আছি, আমার মেয়ে বিদায় নিয়েছে, অনুরূপভাবে অনেক পিতা এখানে আছেন যাদের বেটা বিটি আগেই বিদায় নিয়েছে, বাপ আপনি আছেন। আল্লাহু আকবার, বোঝা যাচ্ছে মানুষকে মরতে হবে, মরে যে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে, এর সিরিয়াল এর স্টেপ কোনো কিছুই নেই। আল্লাহ সুবহান ও তাআলার যেমন ডাক যেমন আসবে সে তেমন বিদায় নিবে। তাহলে বলেন তো, একটা মানুষ কি বলে নামাজ পড়ার কথা বললে বয়স এখনো হয়নি, একটু বয়সটা ভারী হোক, একটু বয়স হোক, তারপরে নামাজ পড়বো, মানে আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছে নাকি জিব্রাইল ফেরেশতার মাধ্যমে যে তুমি বয়স্ককালে নামাজ পড়িও, তুমি এতদিন বেঁচে থাকবে? ওর কথা অনুযায়ী সেও মানুষ জানছে যে আমার কখন মৌত হবে, আমার কখন মরণ হবে, আমি কিছুই জানি না, অথচ মানুষটির দাবি, মানুষটি বলে, আশা করে রাখে। এ পৃথিবী, আপনি আমি যেটা দেখছি, এ পৃথিবী পৃথিবী আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা সেটাই বলেছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সুবিশাল পৃথিবী, এ পৃথিবী হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলা বিদ্যমান থাকবেন। পৃথিবী তো ধ্বংস হবে, আপনার আমারও মৌত হবে, মরণ হবে, যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোন মানুষ মৌতের হাত থেকে বাঁচতে পারবে না। আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন, আপনার বিল্ডিং যতই থাকুক না কেন, আপনার বডি যতই জিম করা বডি হোক না কেন, যতই আপনার বডিতে শক্তি থাকুক না কেন, আজরাইল এলে সবকে শেষ করে দিবে আপনার জীবন থেকে। আপনার যেটা আশা আকাঙ্ক্ষা, আপনার অনেক মানুষের অনেক কিছু আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি আমার স্ত্রীর জন্য এগুলো করব, আমি এই বাড়ি ধরনের করব, আমার ছেলেমেয়ের জন্য এই কিছু করব, কত আশা আকাঙ্ক্ষা থেকে যায়, কিন্তু মানুষটি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে নেয়, কিছুই তার করা হয় না। এখান থেকে মাওত মানে এডুকেশন, মাওত মানে শিক্ষা, এখান থেকে আপনাকে আমাকে নিতে হবে যে মানুষটি তো মারা গেল, সব কিছু থেকে গেল, আমাকেও একদিন যেতে হবে, আমারও সব কিছু থেকে যাবে। এখান থেকে আপনি শিক্ষাটা নিয়ে নেন যে আমাকে তো যেতে হবে, সব কিছু তো থেকে গেল, তো আমি কি করলাম পরকালের জন্যে, এই মাওত এই মৃত্যু থেকে কি শিক্ষা নিলাম, নিলাম না? যদি আপনার আমার ভিতরে মাওতের ভয় থাকতো, মরণের যদি খৌফ থাকতো, তাহলে আপনি আমি কখনো পৃথিবীর বুকে এতটাই ব্যস্ততায় পড়ে যেতাম না। কেন ব্যস্ততা? আজকে তো আপনার আমার জন্য পশ্চিমবঙ্গে লকডাউন, সব কিছুই তো বন্ধ, তারপর জুম্মার দিনেও কেন দেরি করে আসছেন আপনি, একটু ভাবেন তো। অন্যান্য দিন তো বলেন, একটা দোহাই দেন যে এই কিছু থাকে ওই কিছু করি, এই ব্যবস্থা এই কাজ কর্মর কারণে আসতে লেট হয়, তাহলে আজকে বলেন তো আপনার আজকে লেট হলো কেন? আপনি তো দোকান আজকে খুললেননি, আপনার ব্যবসায় তো আপনি যাননি, আপনার তো ব্যবসা দোকানপাট তো সব বন্ধ, আপনি তো বাড়িতেই ছিলেন, তাহলে আপনার আসতে দেরি হলো কেন? হাসি আতি হে মুঝে হাসরত ইনসান পর, খুদ গুনাহ করতা হে লানত ভেজতা হে শয়তান পর। ওই সমস্ত মানুষকে দেখে হাসি পায়, ওই মানুষরা নিজে নিজেরাই গুনাহ করে, আর খানো খা খালি শয়তানকে অভিশপ্ত করে, খানো খা শয়তানকে অভিশপ্ত করছে। আরে শয়তানকে শয়তান আপনি বলছেন, এখনো চিন্তা করছেন না শয়তান কাকে নিয়ে ব্যস্ততায় পড়ে থাকে বলেন তো? যে মানুষ কন্টিনিউ বা জামাত অর্থাৎ জামাত সহকারে পাঁচ ওয়াক্তের সালাত আদায় করে, শয়তান চাই এক কি করে জামাতটাকে ফেল করা যায়। আর যে নামাজ পড়ে না, পিছনে শয়তান যাবে কেন? ও তো নিজেই খুদ শয়তান, শয়তান তো ওখানে কাজ করবে না, ওর ডিউটি তো সে জায়গায় নেই, ওর ডিউটি হচ্ছে সে জায়গায় যে ব্যক্তি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, একে কিভাবে বেনামাজি করা যায়, তার পিছনে পড়ে থাকবে শয়তান। শয়তানের ব্রেন বুদ্ধি আছে, আপনার মতো নয়। শয়তান তো তাকে করবে যে কোরআন তেলাওয়াত করবে রাত্রি জাগরণ করে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিভাবে কোরআন থেকে বিমুখ করা যায়, ওর পিছনে শয়তান কাজ করবে, আপনার পিছনে করবে কেন? আপনি তো গান শুনছেন, ওটা তো শয়তানের কাজ, ওটা তো শয়তানের আমল, ওটা তো আপনি নিজে করছেন, তো শয়তান আপনাকে বলবে কেন? আশ্চর্য লাগে বাবা, আপনি কেন শয়তানকে অভিশপ্ত করছেন? একটু চিন্তা করবেন আমার কথাটাকে নিয়ে, কাকে অভিশপ্ত আপনি করছেন? আপনি আদৌ ঠিক তো? শয়তান ওই জায়গায় কাজ করে না, শয়তান ওই জায়গায় কাজ করে যে ব্যক্তি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় করে, যে ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করে চলে, ও জায়গায় কাজ করে। কিভাবে বিভ্রান্তি করা যায়, একে কি করে ইসলাম থেকে বিমুখ করা যায়, তার পিছনে কাজ করে।
সম্মানিত উপস্থিতি আপনাকে আমি জানাচ্ছি কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মাউতের হাত থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না, পারেনি পারেনি। আপনার আমার জন্য আইডল বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি জীবিত আছেন না মৃত্যুবরণ করেছেন? চিন্তা করেন তো, কত বডি বিল্ডার পৃথিবীর বুকে বডি তৈরি করলো, তারা তো বিদায় নিয়েছে। কত সুন্দর মডেলিং ছিল, তারা তো দিনের বুক থেকে বিদায় নিল। সুন্দর চেহারাও নিয়েও বেঁচে থাকা যাবে না, এই বডিকে বডি স্ট্রং বডি বানিয়েও পৃথিবীর বুকে থাকা যাবে না, বড় বড় ইমারত বড় বড় বিল্ডিং তৈরি করে পৃথিবীর বুকে থাকা যাবে না, বিদায় নিতে হবে। অর্থাৎ মওত আপনার আমার জীবনেও আসবে, কেউ আসবে না। হাসি লাগে, আশ্চর্য লাগে সেই মানুষগুলোকে দেখে। আজকে পৃথিবীর বুকে মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করে, কখনো চিন্তা করে না জাহান্নামের হাত থেকে কিভাবে বাঁচা যায়। অথচ মানুষ চেষ্টা করলে, মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে, কিন্তু মওত থেকে বাঁচতে পারবে? মরণ থেকে বাঁচতে পারবে না। যেটা হবে না সেটা আপনি আমি করছি, যেটা হবে সেটা করছি না, মানে মওতের হাত থেকে আপনি আমি বাঁচতে পারবো না। আপনি আমি চেষ্টা করলে পাপ থেকে গুনাহ থেকে বেঁচে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এটা আপনার আমার দ্বারাই হবে, কিন্তু আপনি আমি করছি না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে চিন্তা করতে হবে, যে জিনিস থেকে আপনি আমি বাঁচতে পারবো ওই জিনিস থেকে বাঁচার চেষ্টা করুন, যে জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন না সেটাও ব্রেনে কখনো নিয়ে আসবেন না। চেষ্টা করে কোনো লাভ হবে না, লাভ হয়নি। সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রীর, সুলাইমান আলাইহিসসালাম একজন নবী ছিলেন। কোরআনুল কারীমে যে 25 জন নবীর জীবনী এসেছে, ঘটনা এসেছে, তার মধ্যে একজন হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম। তো সুলাইমান আলাইহিসসালামের একজন মন্ত্রী ছিল। তো সুলাইমান আলাইহিসসালাম একদিন রাজসভায় বসে আছেন, তিনার মন্ত্রীও বসে আছে, দুজন মিলে গল্প করছেন, কথোপকথন চলছে, হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি সেই মজলিসে এলো, তাদের কাছে পৌঁছে গেল, সে জায়গায় বসলো। সেই অপরিচিত ব্যক্তিটি সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন, আর কথা বলতে বলতে মাঝে মাঝে ওই মন্ত্রীর দিকে অপরিচিত ব্যক্তিটি বড় বড় চোখ করে দেখছে, বড় বড় চোখ করে দেখছে। এক পর্যায়ে যখন তাদের কথোপকথন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর ওই মন্ত্রী সুলাইমান আলাইহিসসালামকে বলছেন, হে পয়গম্বর বলুন তো, আমাকে বড় ভয় লাগছে, দিলটা যেন কাঁপছে, আমাকে কেমন যেন মনে হচ্ছে, আমার বডিতে কোনো শক্তি পাচ্ছি না, এই ব্যক্তিটি কে ছিল বলুন তো? সুলাইমান আলাইহিসসালাম বলছেন, এই ব্যক্তিটি সাধারণ কোনো মানুষ নয়, এ হচ্ছে যতগুলো ফেরেস্তা আছে তার মধ্যে একটা নাম করা টপ করা ফেরেস্তা, সে হচ্ছে মালাকুল মওত। বলেন তো, মালাকুল মওতের নাম শুনে তার মনটা কি আরো ভয় ঢুকবে না হাসি পাবে? আরো ভয় ঢুকবে, আরো ভয় ঢুকে গেল। যখন সুলাইমান আলাইহিসসালাম তার মন্ত্রীকে বললেন, ওটা সাধারণ কোনো মানুষ নয়, সে ছিল ফেরেস্তা, মালাকুল মওত ফেরেস্তা, এ কথা যখন সুলাইমান আলাইহিসসালাম তার মন্ত্রীকে বললেন, তার মন্ত্রী বললেন, পয়গম্বর আপনার হাওয়াকে আপনি তাবির করুন, আপনার হাওয়াকে আপনি হুকুম করুন, আমাকে দূর স্থান হিন্দুস্থানের বুকে আপনি আমাকে পাঠিয়ে দিন। কেন বললেন? মওত মরণ এমন একটি শব্দ, মরণ এমন একটি শব্দ, প্রত্যেক মানুষকে ভয় করতে হবে, চাহে নাস্তিক হোক চাহে আস্তিক হোক, চাহে শিক্ষিত হোক চাহে অশিক্ষিত হোক, প্রত্যেক মানুষকে ভয় করতে হবে, মওত এমন একটি শব্দ। সম্মানিত উপস্থিতি, যখন তার মন্ত্রী কথা বলল, সুলাইমান আলাইহিসসালাম হাওয়াকে তাবির করলেন, হাওয়া এবার হিন্দুস্থানের বুকে সেই মন্ত্রীকে পাঠিয়ে দিল, পৌঁছে দিল। ঘটনাটি ঘটছে সকালবেলায়, আবার মালাকুল মওত ফেরেস্তা তারপরের দিন আবার এলো সুলাইমান আলাইহিসসালামের দরবারে। বলেন তো, মালাকুল মওত এলো সুলাইমান আলাইহিসসালামের দরবারে, মন্ত্রী এখন কোথায়? মন্ত্রী তো হিন্দুস্থানের বুকে। যখন মালাকুল মওত সুলাইমান আলাইহিসসালামের দরবারে এলো,
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত ফেরেশতাকে বলছে, হে মালাকুল মাউত ফেরেশতা তুমি বলো, গতকালকে তুমি যে আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে তুমি বড় বড় চোখ করে দেখেছিলে কেন, এর কারণটা তুমি আমাকে বলে দাও। যখন মালাকুল মাউত ফেরেশতাকে বলা হলো, মালাকুল মাউত ফেরেশতা বলছে, হে পয়গম্বর শুনেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিয়েছিলেন তুমি হিন্দুস্তানের বুকে দুপুর বেলা থেকে অমুক ব্যক্তির জানটাকে কবজ করে নিবে। আমি যখন আপনার কাছে এলাম বেলাটা ছিল সকালবেলা, আর ওই ব্যক্তিটাকে আপনার কাছে আমি দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপারটা তো অন্যরকম। ব্যক্তিটিতে থাকার কথা ছিল হিন্দুস্থানের বুকে, আপনার কাছে যখন দেখলাম আশ্চর্য হয়ে তার দিকে বড় বড় চোখ করে দেখেছিলাম। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারপরে তুমি করলে কি? এবার মালাকুল মাউত ফেরেশতা বলছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার আদেশ পেয়ে সেই আদেশ মোতাবেক আমি হিন্দুস্থানের বুকে গেলাম। সে যে জায়গায় কথা বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে জায়গায় আমি গিয়ে দেখলাম সেই ব্যক্তিটি সেই জায়গায় প্রস্তুত। কিসের জন্যে? মাউত নেওয়ার জন্যে। কিন্তু সে কি জানে? মালাকুল মাউত বলছে, তার জানটাকে আমি কবজ করে নিয়ে চলে এলাম। আল্লাহু আকবার। চিন্তা করেন তো, যে মরণের ভয়ে ওই জায়গা থেকে হিন্দুস্থানের বুকে দূরবর্তী জায়গায় চলে গেল, সে জায়গাতে গিয়েও সে ব্যক্তি পরিত্রাণ পেল না, মাউত তাকে পাকড়াও করে নিল। সম্মানিত উপস্থিতি, এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, তুমি মানুষদেরকে বলে দাও যে তোমরা যে মাউতের ভয়ে দৌড়ে পালাচ্ছ, এ মরণ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে নেবে। এই মরণ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, তোমরা যেখানেই যাও না কেন মাউত তোমাদেরকে ছেড়ে কথা বলবে না। পরিত্রাণ পায়নি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী, পরিত্রাণ পায়নি আপনার আমার দাদু দিদা, পরিত্রাণ পায়নি আপনার নানি নানা, এরাও পরিত্রাণ পায়নি যাদের চলে গেছে, তাদেরকেও চলে যেতে হয়েছে। অনেকের অনেক উপস্থিত আছেন যাদের পিতা চলে গেছে। আপনি তো বুঝতে পারছেন যে মরণ এমন একটা শব্দ, মরণ এমন একটা শব্দ যে এই মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে না। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হয়। আমার আব্বা জান গেছে, আমার আম্মা জান গেছে, আমার স্নেহের পুত্র চলে গেছে, আমাকেও একদিন যেতে হবে, যেতে হবে, যেতে হবে। এটা আমরা বলি, প্রস্তুতি গ্রহণ করেছি কখনো? আমাকে আপনাকে আমাকে যে মাউত বরণ করে নিতে হবে, মাউত যে হবে, মৃত্যু যে হবে, কখনো প্রস্তুতি গ্রহণ করেছেন আপনি? আপনি করেননি, আফসোসের বিষয়। মরণের হাত থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করছেন, আপনি কখনো চেষ্টা করলেন না জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যেতে পারে? আপনি কখনো চেষ্টা করলেন না যে আমি কি করে গুনাহ থেকে বাঁচতে পারি? এটা চেষ্টা করলেন না। চেষ্টা করছেন কোনটি? যেটা আপনার ক্ষমতার বাইরে, যেটা আপনার ক্ষমতা আপনার আয়ত্তের বাইরে করলেন না। সম্মানিত উপস্থিতি, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারেনি, আপনি আমিও পারবো না। আপনাকে এতটুকুই আমি কথা বলি, এই মরণ থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষাটা নিতে হবে আপনাকে আমি জানাই, শিক্ষা আপনি কি নিবেন? আপনার কেউ যখন ফ্যামিলির কেউ মারা যাচ্ছে, আপনি তখন ভয়ে ভয়ে ওই মরণের ভয়ে যে বাড়ির সদস্য একজন চলে গেল আমাকেও যেতে হবে, এই ভয়ে আপনি কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে আরম্ভ করছেন। এটা শুধু গোপালনগরে নয়, পৃথিবীর যে জায়গায় যাবেন, কোনো বাড়ির কোনো সদস্য কেউ যখন মারা যায় তখন মানুষ সেই মরণের ভয়ে এই ভয়টাই জায়গায় আসে, তখন তারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে আরম্ভ করে। লাস্টিং করে কদিন? পড়ে কদিন? পড়ে এক মাসও যায় না, আবার সে ছেড়ে দেয়, তাই না? নামাজ ছেড়ে দেয়। আপনি আমি তো দেখতে পাচ্ছি স্বচক্ষে, মা মারা গেলে, বাপ মারা গেলে, আর মেয়ে মারা গেলে, যেই মারা যাক না কেন, তারা মারা যাওয়ার পরে তাদের জানাজা পড়ে সেদিনকের পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে মাটি দিয়ে কাঁটে নেউ পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে আরম্ভ করি, এক মাস যাই না, আবার আমার নামাজটাকে ছেড়ে দিই, আবার পূর্বের মতো বেনামাজি হয়ে যাই। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবলেন যে আপনি ওই মরণের ভয়ে ওই কিছুদিন নামাজ পড়ে নিলেন, না আপনি ছেড়ে দিলেন, পূর্বে যেমন ছিলেন তেমন হয়ে গেলেন, আপনি বেঁচে যাবেন? আপনি কি বেঁচে যাবেন?
আপনি আমি মনে করছি নামাজটা কেউ খামখেয়ালির মতো সাপ্তাহিকে একদিন পড়ি, কেউ বাৎসরিকের হিসাবে নামাজ পড়ি, কেউ মারা গেলে সেই ভয়ে নামাজ পড়ি, একটি দিন দুটি দিন এক মাস যাবৎ নামাজ পড়ার পর আবার ছেড়ে দিই। কখনো চিন্তা করেছেন নামাজটা কতদিন পড়তে হবে, আল্লাহ সুবহান তাআলার কতদিন ইবাদত করতে হবে? আল্লাহ সুবহান তাআলা কোরআনুল করিমের মধ্যে জানিয়েছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, আল্লাহ সুবহান তাআলা জানিয়েছেন তুমি তোমার প্রতিপালকের তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার মাউত না এসে যায়। এখানে ইয়াকিন শব্দ দিয়ে আল্লাহ সুবহান তাআলা মাউত মৃত্যুকে বুঝিয়েছেন। তাহলে আপনি কি করে এক মাস দেড় মাস নামাজ পড়ে ছেড়ে দিলেন, আপনি কি মরে গেছেন? আল্লাহ সুবহান তাআলার আয়াত অনুযায়ী আল্লাহ তো বললেন যে মানুষ মৃত্যুর আগে পর্যন্ত সালাত আদায় করবে, এই আয়াত অনুযায়ী তো আপনাকে বোঝা যাচ্ছে তাহলে আপনি দেড় মাস নামাজ পড়ার পর ছেড়ে দিলেন মানে আপনি মারা গেছেন আল্লাহর এই আয়াত অনুযায়ী? আমাদের নজরে আপনি তো এখনও দেখতে পাচ্ছি আপনাকে, আপনি তো যেমনটি চলছিলেন তেমনটি চলছেন, তাহলে আপনি তো মারা যাননি, তাহলে ভাই নামাজ ছাড়লেন কেন? আপনি নামাজটা ছাড়লেন কেন? প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু তাআলার খাওফ, প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু তাআলার ভয় ভীতি আপনার আমার অন্তরে ঢুকেনি। এই মরণ থেকে যেটি শিক্ষা আপনাকে আমাকে নিতে হবে এটা আপনি আমি নিইনি। দেখবেন চলেন, একজন মানুষ মারা গেল, তার গোসল দিয়ে কাফন পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে তাকে এই খাটলি নিয়ে আমরা চললাম, রাস্তায় হাঁটতে হাঁটতে ঈদগাহ ময়দান আমাদের জানাজা ময়দানে নিয়ে গেলাম, সে জায়গায় জানাজার নামাজ হলো। জানাজার নামাজের পর তার লাশটা তার বডিটাকে আমরা কবরের দিকে রওনা দিলাম, কবরের কাছে চলে গেলাম, কবরের কবরস্থানে কবরে নামানোর জন্যে এবং সে জায়গায় তাকে নামানোর জন্যে সাজিয়ে রাখার জন্যে কয়েকটা মানুষ ব্যতিব্যস্ত থাকে না, থাকে, বাকি মানুষগুলো কবরস্থানের আশপাশে থাকে। বলেন তো কবরের আশপাশে থেকে কবরকে নিয়ে চিন্তা করে? শয়তান এমন একটা স্ট্যাম্প আপনার আমার জীবনে ভরেছে যে সে জায়গাতে গিয়েও আপনার বাড়ি একতলা আছে দুতলা কিভাবে করবেন আপনি তার ক্যালকুলেশন সে জায়গায় হয়। সে জায়গাতে গিয়ে আপনার ছেলে কোথায় পড়ে, মেয়ে কোথায় পড়ে, কিভাবে কি করবে, তারা চাকরি পেলো কি পেলো না, সে জায়গায় বসে বসে গল্প হয় না? ভাবতে পারছেন শয়তান আপনার আমার জীবনে কিভাবে স্ট্যাম্প মেরেছে, আর এতটাই মজবুত স্ট্যাম্প যে সেই স্ট্যাম্প এমনভাবে মেরেছে শয়তান আর জায়গায় কাজ করে না, আপনি আমি নিজেই কাজ করছি। সে জায়গায় গল্প চলে ব্যবসা বাণিজ্যের, সে জায়গায় গল্প চলে শিক্ষার, সে জায়গায় গল্প চলে আরও কিছুরির, বাট আফসোস লাগে সে জায়গায় কবরের আপনার আমার আফসোস আসে না। আমার যে ছেলে যাচ্ছে, আমি যে বাপ, আমাকে যে ভয় থাকা দরকার এটা আপনার আমার ভিতরে নেই, আমি সে জায়গায় আছি এটা যে আমার ভাই, আমাকে যে একদিন যেতে হবে এটা আপনি আমি চিন্তা করলাম না, সেই কবরের যে খফ যে ভয় থাকা দরকার সেটা নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবী ইকরামদেরকে নিয়ে যখন জানাজা ময়দানে যেতেন, মাটি দিয়ে কবরস্থানে যেতেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাঠি নিয়ে একটা এরকম ভাঙা লাঠি নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাম এক জায়গায় বসে গভীরভাবে চিন্তা করতেন আর দাগ টানতেন। চিন্তা কি ছিল জানেন? বিশ্বনবীর চিন্তা কি ছিল আপনার মন মতো চিন্তা নাকি? বাড়ি কিভাবে টাইলস করা যায়, কিভাবে ফ্যাশনের রং করা যায়, কিভাবে ব্যবসাটা কিভাবে কি করা যায়, এ চিন্তা কখনো ভাবতে পারেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেকার পিছনকার সমস্ত গুনাহ মাফ, যে নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি, সেই নবী যদি কবরকে নিয়ে, সেই নবী যদি মাউতকে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করেন তাহলে আপনাকে আমাকে কি দরকার নেই সে গভীর চিন্তা ভাবনা করা করছি আমরা? এই মাউত থেকে আপনি আমি শিক্ষা নিচ্ছি নিচ্ছি না, কবর জায়গাটা যে কি আপনাকে ইনশাআল্লাহ জানাবো, সাহাবে কেরামরা কিভাবে চিন্তা ভাবনা করতেন কবরকে নিয়ে আর আপনি আমি কি করছি। সম্মানিত উপস্থিতি, মাউতের হাত থেকে কেউ বাঁচতে আমরা পারবো না, মাউত আপনাকে আমাকে পাকড়াও করে নেবে। মরণ এমন একটি শব্দ, এই মরণ শব্দ শুনে আপনার আমার এই ভিতরে ভয়টা আসে, ভয় তো আসে কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার পূর্বের মতো হয়ে যায়। কেন হয়ে যায়? মরণের যে স্মরণ নিতে হবে সেই স্মরণের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আমাদেরকে শিক্ষা একটি আমলের কথা বলে গেছেন। আমলটি কি বলেন তো?
আমলটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মানুষের বেশি বেশি মরণের ভয় আসে, বেশি বেশি করে মৌতকে যাতে স্মরণ রাখতে পারে, এরই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন তোমরা কবর জিয়ারত করবে। কি করবেন? কবর তোমরা জিয়ারত করবে। আর ওখান থেকে তো আপনার আমার জন্য সেই আমল, সেই পথ খোলা আছে যে মরণের ভয় ভীতি রাখার জন্য আপনাকে আমাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবর জিয়ারত করো, কবরস্থানে যাও। এখন তো আবার উল্টো ফতোয়া আছে, অনেকে বলে কবর জিয়ারত করা যাবে না। আপনাদের সমাজ সোসাইটিতে এমনও কথা ভেসে আসছে যে কথাটি জানি না কদ্দূর কি, তবে এতটাই কথা আছে যে বাপ মারা গেছে এখন বেটা লাগাতার কয়েকদিন কবর জিয়ারত করতে যায়। এটা কোথায় পেয়েছেন আমার জানা নেই, এটা আপনি ভালো করে জানেন কোথা থেকে আমলটা পেলেন। বাপ মারা গেছে এখন ঘন ঘন কবর জিয়ারত করতে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে জানাই বাপের জন্য মসজিদে এসেও দোয়া করা যায়, বাড়িতেও তাহাজ্জুদে নামাজ পড়ে বাপের জন্য দোয়া করা যায়, সমস্যা নেই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করার কথা কেন বললেন, কবরস্থানে কেন যেতে বললেন, এ যাওয়ার পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে এই যে মওত মরণের ভয় সদা সর্বদা যদি আপনার আমার ভিতরে থাকে, কখনো গুনাহ করব, কখনো পাপ করব, করব না। কখনো দুনিয়ার বুকে মসজিদে আজান হলে ব্যবসায় লিপ্ত থাকবো না, মরণের ভয় যদি থাকে। কেন? যদি এক্ষুনি আজরাইল চলে আসে আমার জানটাকে কবজ করে নেই, এগুলো সব থেকে যাবে, কিন্তু ওই নামাজের হিসাবটা নিবে, বুঝাচ্ছে। আর যদি আজানটা শুনে মসজিদে আসি, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতে আমার ডাকে সালা যদি দিই, ইবাদতটি যদি করি, আর এখানে যদি আজরাইল নিয়ে যাই, জানটাকে কবজ করে যদি নিয়ে চলে যায়, ওগুলো থেকে যাবে, যাবে কি ফকার হবে যে আমি মসজিদে ইবাদত করতে এসে আমার মাউত হয়েছে, এ জায়গায় আমার মরণটা হয়েছে, ইবাদত করতে গিয়ে আমি কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলাকে বলতে পারবো, সিনাটাকে উঁচু করে মাথাটাকে উঁচু করে আমি বলতে পারবো, আল্লাহ মসজিদে এসে তোমার ডাকে সাড়া দিয়েছিলাম, ইবাদত করতে এসে আমার মাউতটা হয়েছে, এটা আমি বলতে পারবো। সেদিন কি বলবেন যেদিন মসজিদ আজান হলো, আপনি দোকানে ব্যস্ততাই ছিলেন, নামাজে আপনি এলেন না, জামাতে এলেন না, সেদিন আপনি কি বলবেন? মাথাটাকে উঁচু করে, মাথাটা উঁচু হবে, হবে না, মাথাটা এরকম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি স্মরণ করাচ্ছি, আপনাকে আমি বলতে চাইছি এটাই, মরণের ভয় মরণের খৌফ আপনার আমার ভিতরে নিয়েছে। দুনিয়া কদিনকার, দুনিয়া আপনি আমি ছেড়ে চলে যাব, দুনিয়ায় সব থেকে যাবে, আপনাকে আমাকে মরণটাকে বরণ করে নিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে, কবরে যে যেতে হবে, পরকালে যে পাড়ি দিতে হবে, এটার জন্য চিন্তা ভাবনা করেন, দুনিয়াদারি দুনিয়াদারির মতো করেন। এখন তো আমাদের মেন্টালিটি এটাই যে দুনিয়াতে মনে হচ্ছে আমরা খেতে এসেছি, দুনিয়াতে আমরা খেতে এসেছি, যার জন্য দিন রাত পেটের জন্য আর সাজগুজের জন্য আমরা টাকা ইনকামের ব্যতিব্যস্ত। চিন্তা করেছেন কখনো দুনিয়াতে এলেন কেন? আরে দুনিয়াতে তো আপনাকে চিন্তা করা দরকার ছিল, দুনিয়াতে যে কদিন বেঁচে থাকবো, বেঁচে থাকার জন্য খাদ্যটা খাবো, আর আপনার আমার জীবনে উল্টো হয়ে গেছে, ইসলাম বলছে এক আর আপনি করছি এক, মনে হচ্ছে খেতে এসেছি দুনিয়াতে, যার জন্য খাবার খাওয়া নিয়ে ব্যতি ব্যস্ততায় পড়ে আছি, কখনো চিন্তা করি না যে দুনিয়াতে এসেছি যে কয়েকদিন বেঁচে থাকার জন্য কিছুদিন খাই, ইবাদতটা করে নিই, আল্লাহ সুবহানাহু তাআলাকে রাজি খুশি করে নিই, দুনিয়ার বিখ থেকে বিদায় নিই। আপনার আমার ভিতরে যদি মরণের ভয় যদি থাকে, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করি। আপনার আমার ভিতরে যদি মওতের ভয় থাকে, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারবো। এমনিতে তো বিদায় নিব, কিন্তু ভালোভাবে বিদায় নিতে পারবো, কিছু হবে না। এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়েছেন সূরা আল ইমরানের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করো যেমনটি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করা দরকার, যেমনটি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করা দরকার। ভয়টি কেমন হবে? মাগরিবে আমি নামাজ পড়তে আসবো, পৃথিবীর সবাই দেখতে পাবে, আল্লাহ তো দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাবে, মানে যারা এখানে আছে, যারা আশপাশে আছে, সবাই দেখতে পারবে যে রবিউল ইসলাম উজু করলো, মাথায় টুপি নিয়ে সুন্দরভাবে মাগরিবের জামাত সহকারী ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে, এটা সবাই দেখতে পাবে, পাবে না দেখতে? এখন আপনি ভাবেন যে আপনি আল্লাহর ভয়ে এলেন, লোক দেখতে পাবে তার জন্য এলেন। যদি আপনার দাবি হয় যে মৌলভী সাহেব আমি আল্লাহর ভয়ে এসেছি, তাহলে বলেন তো আল্লাহ কি, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে কি দেখতে পায় না? আপনি যে ফজরের নামাজ এলেন না, আল্লাহ কি আপনাকে দেখতে পায় না? বোঝা যাচ্ছে
যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেভাবে আপনি আমি করতে পারিনি। এটাই হচ্ছে শেষ কথা, এটাই হচ্ছে মোট কথা, যে আপনার আমার ভিতরে প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু তাআলার খৌফ, প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু তাআলার ভয় ভীতি হৃদয়ে নেই, অন্তরে নেই। এরই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করো যেমনটি ভয় করা দরকার, এবং তোমরা প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। এটা আল্লাহ সুবহানাহু তাআলার দাবি। এবার ভাবেন, আপনি প্রকৃতপক্ষে মুসলিম হয়ে মৃত্যুবরণ করছেন না মুসলিম না হয়ে মৃত্যুবরণ করছেন? আপনাকে বলতে চাইছি, আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তার কুসলা, যারা সালাত আদায় করলো তারা মুসলিম, যারা সালাত আদায় করল না তারা হচ্ছে অমুসলিম। এটা আল্লাহ নবীর ভাষা অনুযায়ী। এবার আপনি ভাবেন, আপনি বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলেন মানে অমুসলিম হয়ে, না আপনি নামাজি হয়ে প্রকৃতপক্ষে মুসলিম হয়ে মৃত্যুবরণ করলেন? এটা আপনি চিন্তা ভাবনা করবেন, বাড়িতে যাবেন, রাস্তায় যখন যাবেন চিন্তা ভাবনা করবেন, খাবার খাবেন চিন্তা ভাবনা করবেন, বিছানায় যাবেন চিন্তা ভাবনা করবেন, ব্যবসার কাজে লিপ্ত হবেন চিন্তা ভাবনা করবেন, যে আমি কোন মুসলিম? আল্লাহ সুবহানাহু তাআলার দাবি অনুযায়ী প্রকৃতপক্ষে মুসলিম না মুসলিম নয়, এটা নিজে নিজে ক্যালকুলেশন করবেন, চিন্তা ভাবনা করবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন, আপনার নিজের বিবেকই উত্তর দিয়ে দিবে, অন্য কাউকে উত্তর নেওয়ার জন্য বলতে হবে না, এটাকে প্রশ্ন করবেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন প্রকৃতপক্ষে সদা সর্বদা মরণ মাউতের ভয় যেন আল্লাহ সুবহানাহু তাআলা ভিতরে ভরে দেন, বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে প্রকৃতপক্ষে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাও, বলুন আমিন। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله ملائكته يصلون على النبي.